एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल सॉल्व योर प्रॉब्लम। 1600 मीटर रन 200 ट्रैके 6 मिनट 30 सेकेंडे और 800 मीटर रन 200 ट्रैके 4 मिनट 30 सेकेंडे डब्ल्यूबीपी ते माठ पास करा खूब सहज, किंतु अधिकांश कैंडिडेट माठेर दिन माठे गिए उइदाउट स्ट्रैटेजी और प्लानिंग एर अभावे माठ फेल करे जाए। तो आज आमी ए भिडियोते तोमादेरके अनेकगुलो ट्रिक्स बोलबो, ए ट्रिक्सगुलो तोमरा मनोयोग सहकारे शोनो एवं माठेर दिन अप्लाई करो, तोमरा अवश्यई 100% सियोर जे माठ पास करे जाबे। एरपोरे अनेकेई कोश्चन करबे जे 15 दिने कि माठ पास करा जाए, आमी बोलबो 100% जाए, किन्तु कखन जाए, जखन तुमि निजे भाबे जे हाँ आमी माठ पास करते पारबो एवं आमी माठ पास करबोई, তখন মাঠ পাস করাটা কোনো ব্যাপারই নয়, এটা একটা ইজি ব্যাপার। কিন্তু তোমাকে নিজেকে ভাবতে হবে, মোটিভেট হতে হবে যে আমি মাঠ পাস করতে পারবো। আর যদি তুমি নিজে ভেবে নাও যে আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না, 15 দিনে মাঠ পাস করা যায় না, তাহলে যদি স্বয়ং ভগবান তোমার সাথ দিয়ে দেয় তবুও তুমি মাঠ পাস করতে পারবে না। এমনকি তুমি যদি 15 দিন নয়, তুমি যদি 3 মান্থ প্র্যাকটিস করে যাও, প্রয়োজনে 1 ইয়ার প্র্যাকটিস করে যাও, আর মাঠের দিনে তুমি ভেবে নাও যে হয়তো আমি মাঠ পাস করতে পারবো না, তো অনেক বেশি চান্স রয়েছে তোমার মাঠ ফেল করার। আর তুমি 15 দিন প্র্যাকটিস করে গিয়েও যদি তুমি পুরো মোটিভেটেড থাকো যে আমি মাঠ পাস করবই, তো পারবে। এমনকি উইদাউট প্র্যাকটিসও তুমি যদি যাও যে মনোযোগ সহকারে মনোবল নিয়ে যে আমি মাঠ পাস করবই, তো বিনা প্র্যাকটিসও তুমি মাঠ পাস করে যাবে ডব্লিউপিপিতে, ঠিক আছে। তো তোমাদের আমি অবশ্যই বলবো এই 15 দিন তোমরা হার্ডওয়ার্ক করো, 15 দিন তোমরা দিনে 2 বার ছুটতে যাও, যদি তোমরা 2 বার যাও সকাল এবং বিকেলে তাহলে তোমাদের 30 দিন মাঠ প্র্যাকটিস হচ্ছে, আর যদি 3 বার যাও তাহলে 45 দিন মাঠ প্র্যাকটিস হচ্ছে। অবশ্যই হার্ডওয়ার্কিং করো, মাঠে রানিং করো, প্র্যাকটিস করো। এরপরে আমার আজকের ভিডিও হলো যে তোমরা মাঠে গিয়ে কী কী ট্রিক অ্যাপ্লাই করবে, তো চলো ভিডিওটা শুরু করা যাক, বিনা স্কিপ করে মনোযোগ সহকারে শোনো, আমি মেল এবং ফিমেল উভয়েরই ট্রিক বলব। ট্রিক নাম্বার 1, যারা অনেক দিন ধরে সু করে মাঠ প্র্যাকটিস করছো তারাই মাঠে গিয়ে সু করে রান করো। যারা খুব বেশি সু করে প্র্যাকটিস করনি, সামথিং কয়েকদিন প্র্যাকটিস করছো, আমি তাদের বলবো যে তোমরা খালি পাতেই আর প্র্যাকটিস করো, আর সু করে প্র্যাকটিস করো না, এবং মাঠের দিন মাঠে গিয়েও তোমরা খালি পায়ে রান করো। মাঠে বালি পাথর থাকতে পারে, তোমার প্রায় চোট লাগতে পারে, এই জন্য তোমরা আংক্লেট পরতে পারো, আংক্লেট পরে তোমরা মাঠে দৌড়াও, এর ফলে কি হবে তোমার পা অনেক হালকা মনে হবে, ঠিক আছে। আর যারা সু পরে লাগাতার প্র্যাকটিস করে এসেছো, যাদের সুতে কোনো প্রবলেম হয় না, তারা অবশ্যই সু পরে প্র্যাকটিস করো। আর যারা কম বেশি সু করেছো, তারা আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা খালি পায়ে মাঠ করো, অনেক বেশি তোমরা সুযোগ সুবিধা পাবে। ট্রিক্স নাম্বার 2, মাঠের 15 মিনিট আগে তুমি অবশ্যই জল খেতে পারো, কিন্তু 15 মিনিটের যে 15 মিনিট সময় ওই সময় আর জল তল খেও না, আর যদি খেতে খুব ইচ্ছে করে তাহলে একদম হালকা জল খাও, ঠিক আছে। মানে যখন তুমি রানিং করবে চেষ্টা করবে যেন পেট খুব বেশি ভারী না হয়ে যায়, ওকে। এরপরে দেখো আরেকটা বড় কথা হলো নাম্বার 3, আমাদের যখন মাঠ স্টার্টিং হচ্ছে, স্টার্টিং ধরো এই জায়গা থেকে স্টার্টিং হচ্ছে, এই স্টার্টিংয়ের জায়গায় 20 জন থাকবে, 20 জন ক্যান্ডিডেট থাকবে, 20 জন ক্যান্ডিডেটকে একজন অফিসার তোমাদেরকে ভালোভাবে বোঝাবে যে তোমাদের কিভাবে মাঠ করতে হবে। ধরো এইখানে 20 জন দাঁড়িয়ে আছো, আর এখানে তোমাদের সেন্সারও থাকবে, লাগানো থাকবে, এই জায়গাটার মধ্যে সেন্সার লাগানো থাকবে, তো বারবার তোমাকে এই সেন্সারের মধ্যে ক্রস করে করে যেতে হবে, 8 রাউন্ড দিতে হবে। তো তোমাদের সকলেরই একটা মাথার উপরে ক্যাপ লাগানো থাকবে, এবং ওই ক্যাপটা তোমরা কোনোভাবে হারিও না, এবং ক্যাপ খুলে কোনোভাবে যদি ক্যাপ খুলে যায় তোমার মাথা থেকে, সেটা অবশ্যই লক্ষ্য রাখবে, যেমন তোমার মাথায় খুব ভালোভাবে ক্যাপটা এঁটে থাকে, কোনো অসুবিধা হবে না যদিও ক্যাপগুলো খুব ভালো হয় এবং তোমার মাথাতে লেগে থাকবে, কিন্তু তুমি সবসময় চেষ্টা করবে যেন তোমার মাথা থেকে ক্যাপ না খুলে যায়। যদি তোমার মাথা থেকে ক্যাপ খুলে যায় তারপরেও তুমি ছুটতে থাকো, সে রানে তোমার কোনো লাভ হবে না, কারণ তুমি পাস করলে কি না করলে এটা ডব্লিউবিপি দেখবে না, তুমি রান কমপ্লিট হওয়ার পর তোমার ক্যাপটা ওরা নিয়ে নেবে এবং সেই ক্যাপে প্রমাণ হবে যে তুমি মাঠ পাস করেছো কি করনি। এরপরে দেখো তুমি ধরো এখানে 20 জনের মধ্যে স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে আছো, অফিসার যখনই হুইসেল দেবে বা বাঁশি একটা বাজবে তখন তোমরা স্টার্টিং করছো 20 জন। এই 20 জন স্টার্টিং করার সময় অধিকাংশ ক্যান্ডিডেট কি করে, পুরো একটা পাক যথেষ্ট স্পিডে দিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু তুমি ওদের ভিড়ে গিয়ে একদম এই ভুলটা করো না,
ঠিক আছে, একদমই এই ভুলটা করো না। এটার জন্য আমি তোমাদেরকে একটা টাইমিং টেবিল বলবো, যে তুমি ফার্স্ট স্লট ফার্স্ট রানিং কত মিনিটে কমপ্লিট করবে, সেকেন্ডে কতই করবে, থার্ডে কতই করবে, ফোর্থে, ফিফথে, সিক্স, সেভেন্থ, এইট, আটটা রাউন্ড, ঠিক আছে? তো একটু ওয়েট করো, আমি তোমাদেরকে ওই টেবিলটা বলে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখো, তোমাকে যেহেতু আটবার ঘুরতে হচ্ছে, আটবার রানিং করতে হচ্ছে, তো তুমি তোমার হাতে আটটা ছোট্ট ছোট্ট পাথর নিয়ে নেবে, ছোট্ট ছোট্ট, একেবারে ছোট্ট, আর তুমি এক পাক কমপ্লিট করবে আর একটা করে পাথর ফেলে নেবে। নাহলে কী হবে, কোনো অফিসার বা কোনো পুলিশ তোমাকে বলবে না যে তোমার কবার তুমি কত পাক ঘুরেছো। আর এটা সম্ভবও নয়, কেউ কাউকে বুঝতে পারবে না, দেখতে পাবে না, তুমি নিজেও ভুলে যেতে পারো, তোমারও আর ঠিকঠাক স্ট্র্যাটেজি হবে না। তো অবশ্যই আটটি ছোট ছোট পাথর নিয়ে তুমি স্টার্ট করবে। আবারও বলছি, যখন স্টার্ট করবে, অন্য ছেলেরা বা মেয়েরা এখানে দেখবে ফার্স্ট স্টার্টিং পয়েন্টে অনেক বেশি স্পিড নেবে, অনেক বেশি, যত স্পিড আছে ও নিয়ে নেবে, তারপর আর হাঁপিয়ে যাবে, আর পারবে না, কিন্তু তুমি ওদের দলে একেবারে ফেরো না। নাম্বার আরেকটা জিনিস নোট করো, সবসময় চেষ্টা করবে মাঠের একেবারে এই পয়েন্টগুলোর উপরে মাঠ কমপ্লিট করার, কারণ এই ট্র্যাকটাই হচ্ছে 200 ট্র্যাক। এখানে কেউ আবার বলবে না ওখানে মাঠে গিয়ে যেটা 200 থেকে বেশি ট্র্যাক আছে, 200 থেকে কম আছে, ওনারা যথেষ্ট ঠিকঠাক করেভাবে তোমাদের মাঠ করে। তো মাঠের বাইরে বাইরে ছোটার চেষ্টা করবে না, সবসময় চেষ্টা করবে ট্র্যাক ওয়াইজ মাঠ করার, ট্র্যাকের পাশে ঘেসে ঘেসে মাঠ করার, ঠিক আছে? এরপরে দেখো যে তোমাদের টাইমিং টেবিলটা, যে তোমরা ফার্স্ট রান কতই কমপ্লিট করবে। নাম্বার ওয়ান, এক নম্বর, প্রথম যে পাকটা তুমি ঘুরছো সেই পাকটা তুমি এক মিনিটের মধ্যে কমপ্লিট করো। সেকেন্ড পাক তুমি 50 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করো, আর থার্ড পাকটা তুমি 50 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করো। 1, 2, 3 পাক কমপ্লিট হয়ে যাবে তোমার 2 মিনিট 40 সেকেন্ড সময়ে, ঠিক আছে? 2 মিনিট 40 সেকেন্ড সময়ে তুমি 3 পাক ঘুরে নিলে, ওকে? এরপর 4 নম্বর যে রাউন্ডটা দেবে, এটা তুমি 45 সেকেন্ডে কমপ্লিট করো। ফিফথও তুমি 45 সেকেন্ডে কমপ্লিট করো, সিক্সথও তুমি 45 সেকেন্ডে কমপ্লিট করো, তাহলে টোটাল হবে তোমার 2.15 সেকেন্ড, এবং আগে হয়েছিল 2.40। তো টোটাল তোমার এখানে কত লাগছে, 4 মিনিট 55 সেকেন্ড তোমার সময় লাগছে। তোমার হাতে আর কত সেকেন্ড বেঁচে আছে, 1 মিনিট 35 সেকেন্ড, 1 মিনিট 35 সেকেন্ড বেঁচে আছে তোমার লাস্ট দুটো পাক দেওয়ার জন্য, 7th এবং 8th। 1 মিনিট 35 সেকেন্ড, 1 মিনিট 35 সেকেন্ড বেঁচে আছে তোমার লাস্ট দুটো পাক দেওয়ার জন্য, 7th এবং 8th। তোমাদেরকে যে স্ট্র্যাটেজিতে মাঠ বলছি, এটা পুরো সায়েন্টিফিক। এইভাবে মাঠ পাস করলে না তোমার মাঠে কোনো প্রবলেম হবে, না তুমি মাঠ ফেল করবে, এবং তুমি আরামসে মাঠ পাস করে যাবে। তো 7th ও 8th পাকের জন্য তোমার হাতে এখনও 1 মিনিট 35 সেকেন্ড টাইম আছে। আমি বলবো এইখানে তোমাকে যথেষ্ট স্পিড বাড়াতে হবে। কীরকম স্পিড বাড়াতে হবে, যত তোমার বডির জোর আছে, যত তোমার শরীরের তাগদ আছে, তুমি এখানে লাগিয়ে দাও, এবং 30 সেকেন্ড ও 30 সেকেন্ডের মধ্যে দুটো পাক কমপ্লিট করে দাও, মানে 1 মিনিটের মধ্যে লাস্ট দুটো পাক তোমাকে কমপ্লিট করতে হবে, কারণ আর তো এরপরে তোমাকে ছুটতে হচ্ছে না, এখানে তোমার শেষ হয়ে যাবে। তো 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত তুমি টাইমিং ম্যানেজমেন্ট করতে পারো, 7, 8 আর কোনো টাইমিং ম্যানেজমেন্টের প্রয়োজন নেই। তোমার যত শরীরের জোর আছে তুমি এখানে লাগাও, এবং 30 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলে তোমার 1 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং তোমার হাতে 35 সেকেন্ড বেঁচে যাচ্ছে, মানে তুমি 5 মিনিট 55 সেকেন্ডের মধ্যে মাঠ পাস করে যাবে। এই স্ট্র্যাটেজিটা যারা এই কদিন মাঠ প্র্যাকটিস করে গেছো, এরপরে যারা দীর্ঘদিন ধরে মাঠ প্র্যাকটিস করছো, তাদের জন্য অন্য স্ট্র্যাটেজি হতে পারে, বা আমি সেটা তাদের স্ট্র্যাটেজিটা এখানে বললাম না, কারণ এরা যেভাবেই মাঠ করুক, এরা 5 মিনিটে কমপ্লিট করে দিতে পারে, 4 মিনিট 30 সেকেন্ডে করে দিতে পারে, তো তাদের জন্য আরও অন্য স্ট্র্যাটেজি। অ্যাকচুয়ালি এই রানাররা আর্মির রানার বা আরও ভালো স্প্রিন্টার, তো তাদের জন্য নয়, যারা মিডিয়াম মডারেট তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা বললাম, যে এইভাবে তোমরা মাঠ পাস করো, তোমরা আরামসে পাস করে যাবে। আর এখানে তো কোনো গ্রুপ নেই যে এই ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, তুমি 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলেই তুমি মাঠ পাস, তাহলে তোমরা এই স্ট্র্যাটেজিটা অবশ্যই অ্যাপ্লাই করো আর এইভাবে চলো। আর একটা কথা দেখো, যখন তুমি রান করবে সেই রানের সময় তুমি শ্বাস মুখে নেবে না নাক পথে নেবে। দেখো, যখন প্র্যাকটিস করছো চেষ্টা করবে নাক পথে শ্বাস নেওয়ার, তাহলে তোমার দম ভালো বসবে, কিন্তু মাঠের দিনে নাক নিচ্ছ না মুখে নিচ্ছ এইসব দেখার দরকার নেই। তোমার সুবিধা মতো, তোমার যেতে সুবিধা হবে সেইভাবে তুমি শ্বাস নেবে। নাকে শ্বাস নিলে দম একটু কমে যায়, মুখে শ্বাস নিলে তুমি অনেক বেশি
দম পাবে, কারণ মুখপথে তুমি অনেক বেশি অক্সিজেন নিতে পারবে। তো মুখে শ্বাস নেওয়ারই চেষ্টা করবে, আর কোনো সময় নাক দিয়েও নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা কমপ্লিট করবে। এটা ছিল মেলদের জন্য। এবার ফিমেলদের স্ট্র্যাটেজিটা দেখে নাও। দেখো, ফিমেলদেরকে 200 মিটারের ট্র্যাকে 800 মিটার রান করতে হচ্ছে 4 মিনিট 30 সেকেন্ড সময়ে। প্ল্যান সেম টু সেম, যেখানে যখন তোমরা ফার্স্ট রানিং করবে সব সময় চেষ্টা করবে তোমার টুপি বা ক্যাপ যেন হারিয়ে নিয়ে না যায়। তুমি অবশ্যই তোমাকে 4টা ছোট্ট পাথর তোমার হাতে নিয়ে নেবে এবং সব সময় চেষ্টা করবে ট্র্যাক ঘেঁষে রান করার, ঠিক আছে? কোনো সময় এই বড় ট্র্যাকটা অ্যাপ্লাই করো না, তাহলে তোমার মাঠ অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি সবসময় ট্র্যাকের পাশেপাশে ঘেঁষে রান করার চেষ্টা করবে, আর ক্যাপটাকে অবশ্যই তোমার কাছে ঠিকঠাকভাবে রাখবে। আর যখনই হুইসেল বাজবে অবশ্যই দেখবে এখানেও অনেক মেয়ে ভুল স্ট্র্যাটেজি ভুল প্ল্যানিং নিয়ে অনেক স্পিডে রানে বেরিয়ে যাবে, তুমি তাদের সাথে একেবারে যাও না। তুমি তোমার নিয়ম মেনে কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল একদম দেখবে না, তুমি তোমার নিয়ম মেপে নিয়ম প্ল্যানিং করে মাঠ করো, ঠিক টাইমিংয়ে তুমি ঢুকবে এবং তুমি মাঠ পাস করে যাবে। তো তোমাকে ফার্স্ট রানিং মানে ফার্স্ট যে তুমি প্রথমবার যাবে ফার্স্ট ট্র্যাকে তোমাকে রান কমপ্লিট করতে হবে 1 মিনিট 10 সেকেন্ড সময়ে, ঠিক আছে? সেকেন্ড ট্র্যাকটাও তুমি 1 মিনিট 10 সেকেন্ডে কমপ্লিট করো, তাহলে টোটাল তোমার কত হচ্ছে 2 মিনিট 20 সেকেন্ড। তিন পাকটা থার্ড নাম্বার ট্র্যাকটা তোমাকে 1 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, একটু স্পিড বাড়াতে হবে, তাহলে তোমার 3 মিনিট 20 সেকেন্ড তিনটে ট্র্যাকে হয়ে গেল। 4 নাম্বার ট্র্যাকের জন্য তুমি হাতে টাইম পাবে 1 মিনিট, ঠিক আছে? তো এই জায়গাতে 1 মিনিট 10 সেকেন্ড তুমি টাইম পাচ্ছ 4 নাম্বার ট্র্যাকটায় মাঠ পাস করার জন্য, তাহলে তুমি 4 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করবে। কিন্তু 4 নাম্বার ট্র্যাকে তুমি কোনো সময় 1 মিনিট 10 সেকেন্ড টাইম নিও না, এখানে তুমি চেষ্টা করবে 40 সেকেন্ডের মধ্যে মাঠটা কমপ্লিট করে দেওয়ার, তাহলে তুমি 4 মিনিটের মধ্যে তোমার মাঠ টোটাল কমপ্লিট হয়ে যাবে, 4 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। তো তুমি এখানে 40 সেকেন্ড টাইম নেবে এবং লাস্ট পাকে যথেষ্ট এফোর্ট দেবে এবং যত তোমার শরীরের জোর আছে সেইভাবে তুমি মাঠ জোরে ছুটবে, ঠিক আছে? অবশ্যই এখানে মেল এবং ফিমেল আমি সবাইকে বলবো, বি পজিটিভ, মনোবল সবসময় স্ট্রং রাখো। যদি ভয় পেয়ে যাও, যদি মনে হয় পারবো না, তাহলে পারবে না, আর যদি ভাবো যে আমি পারবো তাহলে 100% পারবে। WBP-র মাঠের মতো সহজ মাঠ কোথাও পাবে না তুমি, এত সহজ মাঠ। তো মাঠকে সহজ ভেবে মাঠে যাও এবং এই রুলগুলো অ্যাপ্লাই করো। আবার অনেক ট্রিক্স আছে, যেদিন তুমি মাঠে যাবে তার আগের দিন অবশ্যই 6টা থেকে 6:30টার মধ্যে খাবার খেয়ে ঠিকঠাকভাবে ঘুমিয়ে দাও, কারণ তোমাকে 2টো থেকে লাইন দিতে হবে, 2টো থেকে তোমার যে লাইন আছে সেই লাইনে তোমাকে লাইন দিতে হবে। তো অবশ্যই তুমি 6টার মধ্যে খাবার খেয়ে ভালোভাবে ঠিকঠাকভাবে ঘুমিয়ে দাও। আগের দিন ঘুমানোর পুরো চেষ্টা করবে যে আমি মোটামুটি 7টার মধ্যে ঘুমিয়ে যাব। 7টার অনেকজন থাকবে তোমার রুমে, হয়তো চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু তুমি ওইসবের মধ্যে কান দিও না, কারণ তুমি মাঠ পাস করতে এসেছো, এনজয় করতে নয়। এনজয় করার দিন আরও পাবে, কিন্তু ওই দিনটা আর ঘুরে পাবে না। তো ওই দিন এনজয় নয়, ঠিকঠাক টাইমে খাবার খেয়ে ভালোভাবে ঘুমিয়ে গিয়ে খুব ভালোভাবে ফ্রেশ হয়ে লাইনে চলে যাও, 2টোর মধ্যে লাইন দাও। মোটামুটি তোমাদের গ্রীষ্মকাল, তোমরা ভাবছো রোদে মাঠ হবে, এমনটা নয়। তোমাদের মোটামুটি 9টা থেকে 9:30-10টার মধ্যে তোমাদের মাঠ কমপ্লিট হয়ে যাবে, আর মিনিমাম তোমাদের 4:30-5টার থেকে মাঠ শুরু হয়ে যাবে। মাঠে ঠিকঠাক সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে বি পজিটিভ হয়ে মাঠে যাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।